ইরানি আমল থেকে বাংলার রাজধানী ছিল সোনারগাঁ। সোনারগাঁ গিয়াসুদ্দিন আজম শাহ সহ বহু সুলতানের ইতিহাস ধারণ করে আছে। গিয়াসুদ্দিন আজম শাহের মাজারও রয়েছে এই সোনারগাঁয়ে। এরপরে মোগলদের আমলও বাংলার রাজধানী ছিল এই সোনারগাঁ। প্রায় পৌনে 300 বছর বাংলার এবং কখনো কখনো পূর্ব বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁ ছিল। ঢাকাকে রাজধানী ঘোষণার করার আগ পর্যন্ত এই সোনারগাঁই ছিল বাংলার রাজধানী। সোনারগাঁর ইতিহাসে জড়িয়ে আছে মসলিন কাপড়ের নাম। সারা বিশ্বে সোনারগাঁকে তখন চিনত মসলিন শাড়ির জন্য। এই শাড়ির জন্য বিখ্যাত সোনারগাঁয়ে ইতিহাসের অভাব নাই। সোনারগাঁয়ের পথে প্রান্তরে নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে মোগল সুলতানি আমল, বারো ভূঁইয়া তথা ইসাখার স্মৃতি বিজড়িত ইতিহাস। এই ইতিহাসকে খুঁজতে শিখরের টানে দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসে এই বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন জাদুঘরে। এখানে এসে মানুষ, বিভিন্ন বয়সে মানুষ খুঁজতে চান তাদের শিকড়, জানতে চান ইতিহাস। তবে সেই ইতিহাস কতটুকু তারা জানতে পারে সেই প্রশ্ন কিন্তু রয়ে গেছে। প্রকল্প এলাকা অর্থাৎ আমাদের ফাউন্ডেশনের 170 বিঘা আয়তনের ভিতরে আরও দৃষ্টিনন্দন করে গোছানো হবে। লেকটা পুনর্খনন করা হবে, লেকটার সৌন্দর্য বৃদ্ধি করা হবে। এখানে সংযোগ সড়কগুলো আরও সুন্দর করা হবে, যাতে দর্শনার্থীরা এসে এই ফাউন্ডেশনটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারে, আমাদের দেশীয় ঐতিহ্য লোক কারুশিল্পকে আরও উপভোগ করতে পারে। না, এই নিয়ে অফিসিয়ালি কোনো করসপন্ডিং হয়নি, তবে এই বিষয়টা আপনি যেভাবে অবগত আমরাও অবগত। আমাদের এখানে দর্শনার্থীরা অনেক সময় রবিবারে, বৃহস্পতিবারে এসে আসে, যেটা রবিবারে আবার আমাদের আর্কিওলজি খোলা থাকে। তো এই অনেক সময় দর্শনীতে বলে দুটো প্রতিষ্ঠান একদিনে খোলা থাকলে, সবসময় খোলা থাকলে, তাহলে আমরা একই পরিদর্শনে দুটো দেখার সুযোগ পাই। এই বিষয়টা নিয়ে আমার মনে হয় নীতি নির্ধারণী পর্যায়ে অর্থাৎ মন্ত্রণালয় পর্যায়ে আলোচনা হওয়ার যেতে পারে, এবং এটা যদি অবশ্যই যুক্তিযুক্ত হয় তাহলে এটা একই দিন বন্ধ, একই দিন মানে খোলা রাখার বিষয়টা একইভাবে করা হলে দর্শনার্থীদের জন্য সুবিধা হবে। এখনো পর্যন্ত সোনারগাঁয়ে নানা ভবনগুলি মোগল সুলতানি আমলে সহ বিভিন্ন আমলে যে ভবনগুলি আছে সে ভবনগুলি নিয়ে বিস্তৃত গবেষণা করা হয়নি বলে জানা গেছে। এতে করে মতান্তর রয়েছে ইতিহাস নিয়ে, ঠিক কত সালে এই নগরী গঠিত হলো কিংবা কত সাল থেকে এই নগর সমৃদ্ধ হলো তা জানার কোনো উপায় নাই। ইতিহাস ঐতিহ্যের রাজধানী এই সোনারগাঁয়ের পথে পথে লুকিয়ে আছে, ছড়িয়ে আছে অজস্র ইতিহাস ঐতিহ্যের মণিমাণিক্য, আমরা সেটা জানি। এবং আমরা এও জানি যে সোনারগাঁ শুধুই যে প্রাচীন জনপদ, প্রাচীন বাংলার প্রায় 350 বছরের রাজধানী ছিল শুধুই তাই নয়, এখানে অনেক গবেষকরা দেখেছেন যেখানে ইতিহাস ঐতিহ্যের বাইরেও শিক্ষার জন্য ব্যাপক অবদান ছিল এই সোনারগাঁয়ের। তো আমরা যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি, সোনারগাঁ মিউজিয়াম যেটাকে বলা হয়, বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন, এটি হচ্ছে একটি অন্যতম দর্শনীয় স্থান বর্তমানে। বর্তমানে যারা নতুন জেনারেশন, যারা ইতিহাস ঐতিহ্য সম্পর্কে খুব ভালো ধারণা রাখে না, তারাও যদি এখানে আসে তাহলে আমাদের যে সমৃদ্ধ ইতিহাস এবং ঐতিহ্য আছে সেটি সম্পর্কে একটি ভালো ধারণা তৈরি হবে। এবং পাশেই আছে পানাম নগরী। কিন্তু একটি বিষয় মাথায় রাখতে হবে যে সোনারগাঁ এখন সেই প্রাচীন 300 বছর আগে সোনারগাঁ নেই, আজকে সোনারগাঁ হচ্ছে ঢাকার খুবই কাছে, যে বর্তমান রাজধানীর কাছে, একটি অত্যন্ত ইন্ডাস্ট্রিয়াল এলাকা এবং যেখানে গড়ে উঠেছে প্রায় 4টি ইকোনমিক জোন। কিন্তু একটি বিষয় আমাদের মাথায় রাখা উচিত, যেখানে এই যে ইতিহাস ঐতিহ্যের এত ব্যাপক অবদান এখানে আছে সোনারগাঁতে, এবং সেই আমাদের সোনারগাঁ জাদুঘর, সেখানে পানাম নগরী, সেখানে গিয়াসুদ্দিন আজম শাহের সমাধি, এখানে ইসলামিক একাডেমি ছিল, সেই প্রাচীনকালে দেশ বিদেশের মানুষ এখানে পড়াশোনা করতে আসতো, এখান থেকে সেই গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ছুটে গিয়েছে সেই পাঞ্জাব পর্যন্ত। আমরা জানি যে ওই সময় এটি ছিল সবচেয়ে বড় রাস্তা, সড়ক, মহাসড়ক ছিল এশিয়া মহাদেশের মধ্যে। তো এই যে একটি অবস্থা এবং এই
সোনারগাঁওকে রক্ষা করার জন্য আমাদেরকে অবশ্যই তৎপর হতে হবে। আমরা উন্নয়ন চাই, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হোক সেটা চাই, চারটা কেন আরও ইকোনমিক জোন হোক, কিন্তু পাশাপাশি এটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই যে ইতিহাস ঐতিহ্য, আমরা চাইলেই একটা ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পারি, আমরা চাইলেই অনেক কিছু করতে পারি, কিন্তু একটা ইতিহাস ঐতিহ্য কিন্তু সৃষ্টি করা সম্ভব না। এবং আমরা মনে করি যে এই উন্নয়নটা আমরা চাই পাশাপাশি এই যে ইতিহাস ঐতিহ্যকে সংরক্ষণ করে একে বিবেচনা রেখে যেন উন্নয়নটা গড়ে ওঠে। একটা দাবি উঠেছে যে এখনও যদি ইচ্ছে করা হয় বা উদ্যোগ নেওয়া হয় যে এখানকার বিষয় বিস্তর গবেষণার, তাহলে আগামী প্রজন্ম প্রকৃত ইতিহাসটা জানতে পারবে যে সোনারগাঁও সমৃদ্ধ কবে থেকে, এতে করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যেমন বিভিন্ন বয়সী পর্যটকরা আসবে, তেমনি বিদেশি পর্যটকদের আরও আগ্রহ বাড়বে। আমরা হলো বিদেশ থেকে আসছি, কাতার থেকে। সোনারগাঁও জাদুঘরে এসে আমাদের অনেক ভালো লাগছে, অনেক আনন্দ করেছি। আমার কাছে জাদুঘরটা ভালো লেগেছে বেশি। যদিও বছরে 7.5 লাখ পর্যটকের মধ্যে একটা সংখ্যক বিদেশি পর্যটক এখনও আসে, তারা আসেন মূলত ইতিহাস খুঁজতে। It's a nice place. I like this, very like this place. Okay. এই সোনারগাঁও জাদুঘরের পাশেই রয়েছে পানাম নগরী, আরেক ইতিহাসের সমৃদ্ধ, আরেক ইতিহাসের ধারক বাহক। এখানে আমরা স্কুল কলেজের স্টুডেন্টদেরকে আমরা বেশি আসতে দেখি, এবং অন্যান্য বাংলাদেশের অন্যান্য স্পটের তুলনায় এখানে প্রায় প্রতিদিনই একাধিকজন বিদেশি ফরেনাররা ঘুরতে আসেন, এবং তাদেরকে আমরা সবসময় রেস্কিউ করে থাকি, তাদের সবসময় আমরা ঘোরার সময় তাদের পাশে থাকি, সহযোগিতা করি, এবং তারা যদি কোনো তথ্য আমাদের কাছ থেকে নিতে চায় আমরা তাদেরকে এই সেবাটা দিয়ে থাকি। এই পানাম নগরী এবং সোনারগাঁও ঘুরে দেখতে আসেন মানুষজন দূর দূরান্ত থেকে, দেশ থেকে, বিদেশ থেকে। তারা চান একই সাথে এই দুটি ঐতিহাসিক স্থাপনা দেখতে, কিন্তু অনেকের ভাগ্যে সে সুযোগ ঘটে না। কখনো যদি সোনারগাঁও জাদুঘর সাপ্তাহিক ছুটি থাকে বৃহস্পতিবার, ওই দিন আবার পানাম নগরী খোলা থাকে, আবার পানাম নগরী যদি ছুটি থাকে তো ওই দিন সোনারগাঁওয়ের জাদুঘর খোলা থাকে। সোনারগাঁওয়ের প্রাচীন নাম ছিল সুবর্ণগ্রাম, সুবর্ণগ্রামই কালক্রমে রূপান্তরিত হয়ে আজকের সোনারগাঁও। এর পিছনে অনেক কারণ রয়েছে, আমরা আজকের বাস্তবতা সোনারগাঁও মূলত বড়নগর, খাসনগর এবং পানামনগর, এই তিনটা নগরের সমন্বয়ে সোনারগাঁও গঠিত। এবং সোনারগাঁওয়ের আমাদের সর্বশেষ যে চিত্র সেটা আমরা দেখতে পারি যে প্রায় 25 বর্গ কিলোমিটার জুড়ে এই অঞ্চল হলো সোনারগাঁও। তো সেই সোনারগাঁওয়ের যে বড়নগরের যে সূত্রপাত শায়খ শরফুদ্দিন আবু তাওয়ামা রহমতুল্লাহ আলাইহির সময় 1281 খ্রিস্টাব্দে প্রথম মুসলিম আধিপত্যের সূচনা হয় সোনারগাঁয়ে, এবং এরও প্রায় 100 বছর পর ফখরুদ্দিন মোবারক শাহের সময়ে সোনারগাঁয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এরপরে মুঘল সুবেদার ইসলাম খানের সময়ে সোনারগাঁও থেকে জাহাঙ্গীরনগর বা ঢাকা রাজধানী স্থানান্তরিত হওয়ার পর সোনারগাঁয়ের যে ঐতিহাসিক যে একটি গুরুত্ব ছিল সেই গুরুত্বটি ম্লান হয়ে যায়। তাদের দাবি যদি সোনারগাঁও এবং পানাম নগরী একই দিন বন্ধ রাখা হয়, সে সাথে একটি করিডোরের মাধ্যমে এক টিকেটে দুটি এই প্রতিষ্ঠান যদি দেখানোর ব্যবস্থা করা হয়, তাহলে পর্যটকরা যেমন উপকৃত হবে তেমনি ভোগান্তিও কমবে। নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আনোয়ার হাসান, আরটিভি।